আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলার 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমে আছে ছুটি কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। ছুটি, রহিম শাহ। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো শব্দার্থ লেখো। আস্তানা, আস্তানা শব্দার্থ হবে বাসস্থান। এরপর আছে দিকপাল, দিকপাল কথার অর্থ হবে বিখ্যাত। 3 নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো। প্রথমে আছে দেখো জলহস্তি, জলহস্তি বাক্য রচনা হবে জলহস্তি বৃহৎ একটি প্রাণী। এরপর আছে গন্ডার, গন্ডারের চামড়া খুব পুরু হয়। 4 নম্বর আছে বিপরীত শব্দ লেখো খোলা, খোলা থেকে হবে বন্ধ, আনন্দ থেকে হবে নিরানন্দ। 5 নম্বর প্রশ্ন আছে অনুরূপ যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করো দন্ত নয় জফলা আর তয় ময় দিয়ে। তো দেখো কন্যা থেকে হবে অনন্যা আর আত্মীয় থেকে হবে মাহাত্মা। এটা মাহাত্ম হবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন আছে দেখো বর্ণ ভেঙে দেখাও, কয় মধ্যনুস্বরকে ভাঙলে আমরা পাবো ক যুক্ত মধ্যনুস্বর। এরপর আছে পয়ে রেপ, পয়ে রেপকে ভাঙলে আমরা পাবো র যুক্ত প। 7 নম্বর প্রশ্ন আছে বর্ণ যুক্ত করো, প যুক্ত ব থেকে হবে পয়ে বয়ে, র যুক্ত অন্তর্য সমান হবে রয়ে জফলা। 8 নম্বর প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে প্রথম পুরস্কার কার লেখা, উত্তর হবে স্বপন বুড়ো। খয়ের প্রশ্ন রবির দাদার নাম কি, উত্তর হবে যতীন্দ্রনাথ ঠাকুর। গয়ের প্রশ্ন প্রজাপতি প্রজাপতি কার লেখা, উত্তর হবে কাজী নজরুল ইসলামের লেখা। এরপর মিলি কার নাম, উত্তর হবে বেড়ালের নাম। এরপরের প্রশ্ন দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়, উত্তর হবে হিমালয় পাহাড়। ছয় প্রশ্ন বিবেকানন্দের পোশাকি নাম কি, উত্তর নরেন্দ্রনাথ দত্ত। 6 প্রশ্ন শব্দ কল্পদ্রুম কার লেখা, উত্তর হবে সুকুমার রায়ের লেখা। মুরগি জয়ের প্রশ্ন বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়, উত্তর হবে নদী বা পুকুরের ধারে এসে জল খায়। 6 প্রশ্ন বিদ্যাসাগরের পুরো নাম কি, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে প্রশ্ন কে মাথা নেড়ে হারমোনিয়াম বাজাচ্ছে, উত্তর হবে হরে রাম। টয়ের প্রশ্ন কারা চীনের জুতো পরে মশমস করে হাঁটে, উত্তর হবে বঙ্কু শ্যামদাস অম্বিকা আর অক্ষয়। এরপরে প্রশ্ন কোথায় টিমটিম করে দ্বীপ জ্বলে, উত্তর হবে মুদির দোকানে। ডয়ের প্রশ্ন পুষ্করিণীর নাম কি, উত্তর হবে পদ্ম পুকুর। ঢয়ের প্রশ্ন আছে দেখো দুর্লভ বাবুর পিসির নাম কি, উত্তর হবে কাত্তায়নী। মধ্যনয়ের প্রশ্ন উদ্ভবের কন্যার নাম কি, উত্তর হবে নিস্তারিণী। এরপরে প্রশ্ন গঞ্জের জমিদারের নাম কি, উত্তর হবে সঞ্জয় সেন। থয়ের প্রশ্ন কারা মাদল বাজায়, উত্তর হবে পশ্চিমী মাল্লারা। এরপরে প্রশ্ন চন্দনী গা কোন নদীর তীরে, উত্তর হবে অঞ্জনা নদীর তীরে। ধয়ের প্রশ্ন কোন মাসে ভারী ধুম করে হাট বসে, উত্তর হবে আশ্বিন মাসে। তন্তনয়ের প্রশ্ন নিস্তারিণী বিবাহ করে 19শে জ্যৈষ্ঠ। 9 নম্বর প্রশ্ন আছে দেখো তোমার পরিবারের মানুষজন সম্বন্ধে 5টি বাক্য লেখো, দেখো উত্তর হবে ঠাকুরদা ঠাকুমা বাবা মা এবং আমি, এই 5 জন নিয়ে আমাদের পরিবার। আমাদের পরিবার ঠাকুরদা প্রধান, আমার বাবা চাষ করে, মা ঠাকুমা সারাদিন বাড়ির কাজকর্ম করে, সন্ধ্যের সময় আমি পড়া শেষ করে ঠাকুমা ঠাকুরদা ঠাকুমার কাছে গল্প শুনি। 10 নম্বর প্রশ্ন আছে দেখো শব্দঝুটি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, কয়ের উত্তর হবে টাট্টু হলো বাচ্চা ঘোড়া। খয়ের প্রশ্নের উত্তর হবে জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, উত্তর হবে ব্যাং। এরপর খোল থাকে কচ্ছপের, খেচর বলতে বুঝি পক্ষীকে, আর একটি চতুর্থ